আমি নূরুন্নাহার সিদ্দিকা সাতক্ষীরা জেলা থেকে এসেছি। আমি পিএলআইডি রুগী এবং কক্সিসে ব্যথা, কক্সি ডাইনিয়ার রুগী। আমি এখানে 30 দিন ভর্তি হওয়ার কথা ছিল, তো আমি মাত্র 15 দিনে চলে যাচ্ছি, বিশেষ কারণবশত, বিশেষ সমস্যায়। কাজ করার ক্ষেত্রে আমি মাজা নিচু করি, কাজ করতে পারিনি, বসতে পারিনি। কক্সিস ব্যথার জন্য আমি এই যেভাবে চেয়ারে বা কোথাও বসতে পারি না, হাঁটতে পারি, এমনই অসুবিধা আর কি। ট্রিটমেন্ট এক কথায় রেস্ট, তারপরে ব্যায়াম, আর কিছু মেডিসিনও দেয়, তো মেডিসিন এতে উপকার হয় না। ব্যায়াম আর রেস্ট। এখানে আসার আগে আমি যে ডাক্তারকে দেখাইছিলাম, বলছিল যে হয়তো অপারেশন করবেন আর না হয় ইঞ্জেকশন নেবেন। তো আমি দেখলাম যে ইঞ্জেকশন আর দরকার নেই। আমি আমাদের স্যার ইউটিউবে দেখি, শফিউল্লাহ প্রধান স্যারের বিভিন্ন রকম থেরাপি, ব্যায়াম, এর মাধ্যমে নাকি ভালো হয়। তা আমি সেই সূত্রে এখানে আসলাম। স্যারও সেই একই পরামর্শ, বলে আপনি কি অপারেশন হবেন না এখানে ব্যায়াম থেরাপিতে ভর্তি হয়ে বিভিন্ন রকম চিকিৎসা হবেন। তখন আমি বললাম যে আমি তো অপারেশন হব না, তবে দেখি আপনার ব্যবস্থা মতো আমি একটু ট্রিটমেন্ট হই দেখি। স্যার আমাকে বললেন যে আপনি 30 দিন এখানে ভর্তি হয়ে থাকেন। তো আমি 30 দিনের জায়গায় 15 দিন থাকলাম, আর বিশেষ কারণে আর থাকতে পারি না, স্যারের কাছ থেকে আজকে রিলিজ নিচ্ছে আর কি। তবে আমি এখানে এসে যা বুঝলাম, এখানে স্ট্রোকের রুগী, তার প্যারালাইসিসের রুগী, বাতের রুগী, এরা যদি আসে এবং ছাড়ার কথা মতো যদি ট্রিটমেন্ট হয়, এরা 100 100 সুস্থই ফিরে যেতে পারবে, এটা আমি আশা রাখি। হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই ভালো থাকেন আর আমার জন্য একটু দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।